মঞ্চ ফ্রন্ট টিকবে না বললেন ওবায়দুল কাদের, ভরাডুবির কারণে সংলাপের প্রলাপ মন্তব্য তথ্যমন্ত্রীর। বাংলাদেশের সাথে নিবিড় অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে বলছে ইইউ, গোল 17 বাস্তবায়নের সহযোগিতার অঙ্গীকার। ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। বিপিএলে সাকিবের ব্যাটে সিলেটকে হারালো ঢাকা, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কুমিল্লা খুলনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমার সাথে তাজনুবা জাবিন। এছাড়া সংবাদে আরও থাকছে, ট্রাফিক পক্ষর চতুর্থ দিনেও সড়কে ফেরেনি শৃঙ্খলা, চালকদের আইন সম্পর্কে সচেতন করা হবে বলছে পুলিশ। ঐক্যফ্রন্ট টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি বলেন, যেখানে বিএনপিতে ভাঙনের সুর সেখানে ঐক্যফ্রন্ট তো ভাঙবেই। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচনে ভরাডুবির কারণেই জাতীয় সংলাপের প্রলাপ করছে ঐক্যফ্রন্ট। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় উদযাপন উপলক্ষে বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে যান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের নির্ধারিত যে সময়, পরে সাংবাদিকদের তিনি জানান, সমাবেশে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে তিনি বলেন, ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙার উপাদান ছিল বলেই এই জোটটি টিকবে না। আদর্শগত দিক থেকে তাদের গঠন প্রণালী, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের গঠনের মধ্যে ভাঙ্গনের উপাদান যুক্ত ছিল। কাজে এটা যে ভাঙবে এবং এই গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল যে অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙ্গন, এবং সেটাই এখন হচ্ছে। এদিকে সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বক্তৃতায় তিনি বলেন, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টকে জনগণ প্রত্যাখ্যান করেছে। জাতীয় সংলাপের নামে এটি একটি রাজনৈতিক ড্রামা ছাড়া অন্য কোনো কিছু নয়। মূল বিষয় হচ্ছে এই ধস নামানো পরাজয়ের পর মুখ রক্ষা করার জন্য আর রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ অন্য কোনো কিছু নয়। বিজয় সমাবেশ সফল করতে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের সেই সমাবেশ অবশ্যই বর্ণিল হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ হলো সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ। মনোনয়নের ক্ষেত্রে দলের ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চক্রা ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন। তবে নারীর কল্যাণ সহ দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে চান বলে জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। সাইদুল ইসলামের আরও একটি রিপোর্ট। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের ফরম বিক্রি কার্যক্রম চলছে। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হয় ফর্ম বিক্রি। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখা, নারী উন্নয়ন ও সম অধিকার নিশ্চিত সহ সব বিষয়ে ভূমিকা রাখতে কাজ করবেন বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। সাংবিধানিক নিয়মে একজন সংসদ সদস্য হিসেবে যে দায়িত্বগুলো পালন করা সম্ভব সে দায়িত্বগুলো পালন করতে চাই। মাদক সন্ত্রাস নির্মূল করার জন্য সবসময় চেষ্টা করব। মহিলারা কেউ যেন ঘরে না থাকে এবং সবাই যেন পুরুষের পাশাপাশি কাজ করতে পারে। সংরক্ষিত নারী আসনে এবার আগ্রহীর সংখ্যা বেশি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়াই প্রার্থীও বেড়েছে। নির্বাচনে যারা মনোযোগ দিয়ে কাজ করেছেন তারা অগ্রাধিকার পাবেন। আন্দোলন সংগ্রামে যাদের ভালো ভূমিকা ছিল, যারা অ্যাক্টিভ রোল প্লে করেছে, তারা এখানে অগ্রাধিকার পাবে। আর অন্যান্য ক্ষেত্রেও আমরা লাইক মাইন্ডেডদের ব্যাপারে বিবেচনা করতে পারি।
নানান ধারার লোক এসে ঐক্য করেছে, আর এখানে সব কিছু মিলিয়ে ঐক্যফ্রন্ট যে টিকবে না এটা আমরা আগেই মন্তব্য করেছিলাম। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 1400 ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ, জমা হয়েছে 725 টিম। 20 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা ফর্ম জমা দিতে পারবেন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের বাইরে রয়েছেন সহকর্মী রিয়াজ সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, বিক্রির শেষ দিনে কতগুলো ফর্ম বিক্রি ও জমা হয়েছে, আর মনোনয়ন প্রত্যাশীরা কি বলছেন? ধন্যবাদ রক্তিম, আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে, এবং সেখান থেকে আপনাকে জানাতে চাই যে গত 15 জানুয়ারি থেকে যেই সংরক্ষিত আসনের জন্য ফর্ম বিক্রি চলছে আওয়ামী লীগের, সেই ফর্ম বিক্রির যে প্রথম দিন থেকে যে উৎসব উদ্দীপনা আমরা দেখেছি সেটি কিন্তু আজকে পর্যন্ত অব্যাহত আছে। আজকে সারাদিনও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গা থেকে সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা ফর্ম নিতে এসেছেন এবং তারা দলে দলে এসে এখানে ফর্ম কিনেছেন এবং ফর্ম জমা দিতেও আমরা দেখেছি। এখনও পর্যন্ত আপনাকে যদি বলি যে এখনও ফর্ম বিক্রি চলছে এবং সেই সাথে ফর্ম জমাদানের কাজটিও কিন্তু চলছে। কিছুক্ষণ আগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ আমাদেরকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত প্রায় 1500 ফর্ম বিক্রি হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগই ফর্ম জমা হয়েছে, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত সব ফর্ম যেহেতু জমা হয়নি সে কারণে আগামীকালকেও তারা ফর্ম জমা নেবেন এবং তার পরের দিনও ফর্ম জমা নেবেন, যেহেতু আগামীকাল আওয়ামী লীগের একটি সমাবেশ রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেক্ষেত্রে সেখানে ফর্ম নেওয়ার ক্ষেত্রে তারা একটু সময় বাড়াবেন, অর্থাৎ রবিবার সারাদিনও তারা ফর্ম নেবেন। তো আপনাকে জানিয়ে রাখি যে এই ফর্ম যারা এখন সংগ্রহ করছেন এবং জমা দিচ্ছেন এদেরকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ আমাদেরকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী এদেরকে আগামী 2-1 দিনের পরে সিদ্ধান্ত নেবেন যে আসলে এদেরকে কবে ডাকবেন এবং সেই কোথায় ডাকবেন, তাদের সাথে কোথায় বসবেন, এবং সেই সিদ্ধান্তটি কিন্তু আগামী 2-1 দিন পরে জানা যাবে। তো সব কিছু মিলে বলা যায় যে এখানে যারা আজকে পর্যন্ত যারা ফর্ম সংগ্রহ করেছেন সবাই কিন্তু একটি আশায় আছে যে জননেত্রী শেখ হাসিনা তাদেরকে এই তাদের কাজের মূল্যায়ন, দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় এবং কাজের মূল্যায়ন সব কিছু বিবেচনা করে শেষ পর্যন্ত তাদেরকে মনোনীত করবেন, এবং আওয়ামী লীগের যে উন্নয়নের ধারাবাহিকতা চলছে সারা দেশ জুড়ে সেখানে তারা নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন এবং পাশাপাশি এই উন্নয়নের ধারায় নিজেদেরকে সম্পৃক্ত রেখে যে নির্বাচন ইশতেহারে ঘোষণা করা হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সেই জায়গাতে তারা কাজ করতে চায়, পাশাপাশি উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে তারা নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন, এমনটাই আমাদেরকে যেই যারা ফর্ম সংগ্রহ করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলে বলা যায় যে উৎসব মুখরিত ছিল আজকে সারাদিন ফর্ম সংগ্রহ এবং ফর্ম জমাদান, এবং এই ধারাবাহিকতা থাকবে আরও 2 দিন। তো এই ছিল আমার কাছে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে ফর্ম সংগ্রহের এবং ফর্ম জমাদানের সর্বশেষ খবর। রক্তিম, ধন্যবাদ রিয়াজ। জানাচ্ছিলেন রিয়াজ সুবন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে। পুনর্গঠন ও পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে দল টিকিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ত্যাগ নেতাদের সামনে রেখে তরুণদের নিয়ে কাজ করার কথাও বলেন তারা। আর দুর্বার আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এবারে নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে দলের সিনিয়র নেতারা বলেন, জনগণের অধিকার রক্ষায় বিএনপিকে টিকিয়ে রাখতে হবে। দুঃসময়ে যারা দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তাদের নিয়ে দল পুনর্গঠন করতে হবে। তুলনামূলক ভাবে
ত্যাগী এই নির্বাচনে যারা পরীক্ষিত নেতা কর্মীদেরকে নেতৃত্বে আনতে হবে। আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তারা আমাদের ক্ষমতা আমাদের পদ ছেড়ে দিতে হবে তরুণদের জন্য। সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 30 ডিসেম্বরের নির্বাচনের পর আওয়ামী লীগ জনগণের মন থেকে চিরতরে দূরে সরে গেছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে দেশনেত্রীকে মুক্ত করতে হবে, আমাদের ভাইদেরকে মুক্ত করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এই শপথ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। জনগণের কাছে বিএনপি নৈতিকভাবে জয়ী হয়েছে বলেও মন্তব্য করেন দলের নেতারা। এই দেশটা আপনাদেরকে সেটাকে রক্ষা করতে হবে। শ্রীতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। সংস্থাটির ডেলিগেশন প্রধান ও দূত রেন্স জে তেরিংক নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে এ কথা জানান। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে। বিস্তারিত আজহারুল ইসলামের রিপোর্টে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে ইইউ এর ডেলিগেশন প্রধান জানান, সুশাসন, নিবিড় অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতার মতো বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বাংলাদেশের সাথে সম্পর্ক অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে এই ইস্যুতে পূর্ণাঙ্গ সমর্থনের আশ্বাস দেন রেসঞ্জে তেরিংক। অভিবাসন ইস্যুতে দুই পক্ষের সম্পর্ককে খুবই মূল্যবান এবং সফল বলেও মন্তব্য করেন ইইউ এর ডেলিগেশন প্রধান। বৈঠকে 2041 সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার জন্য গোল 17 বাস্তবায়নের প্রসঙ্গ উঠে আসে। রাষ্ট্রদূত রেসঞ্জে বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক আইইবি এরই মধ্যেই বিদ্যুৎ সঞ্চালন, পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে বাংলাদেশকে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। দুপক্ষের সম্পর্ক আরও জোরালো করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করা হয় বৈঠকে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় করেছেন ক্রেতা দর্শনার্থীরা। পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন স্টল ঘুরে পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। আর এদিকে অন্য দিনের তুলনায় বেচা বিক্রি ভালো হয় খুশি বিক্রেতারাও। তহিদুর রহমানের রিপোর্ট। ছুটির দিনে সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড়। অনেকে এসেছেন পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে, বিভিন্ন স্টল প্যাভিলিয়নে ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পণ্য। একসাথে অনেক পণ্য পাওয়ার পাশাপাশি বিভিন্ন অফার থাকায় মেলার প্রতি ঝোঁক বেশি ক্রেতাদের। কেনাকাটায় আপনার খুব ভালো ইয়ে লাগতেছে, যে কেনাকাটায় দেখলাম যে সব জায়গায় ডিসকাউন্ট, মানে কিছু প্রোডাক্ট আছে এখানেই স্পেশালি পাওয়া যায়, মানে সবসময় মার্কেটে পাওয়া যায় না। কেনাকাটা করলাম কিছু জুয়েলারি, তারপরে মনে করেন বোরকা, এইসব। সবচেয়ে বেশি মজার হলো সবার সাথে একসাথে ঘোরা, টাইম পাস করা, এটাই। ক্রেতাদের আগ্রহ গৃহস্থলী পণ্যের দিকেই, তাই এসব পণ্যের স্টলগুলোতেই ভিড় করছেন তারা। মেলার শুরু থেকে বিভিন্ন পণ্যে মূল্য ছাড় সহ নানা অফারে ক্রেতা আকর্ষণের চেষ্টা আছে বিভিন্ন প্রতিষ্ঠানের। অন্যদিনের তুলনায় বেচা বিক্রি ভালো হয় খুশি ব্যবসায়ীরা। মেলাতে প্রতিদিনের চেয়ে আজকে সকাল থেকেই কাস্টমারের আগমন অনেক বেশি ছিল আর এখনো আছে। অন্যান্য দিনে অনেকটা কম ছিল, আজকে শুক্রবার উপলক্ষে দেখা যাচ্ছে অনেকটাই বেশি লোকজন। মেলার বাকি দিনগুলোতে বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। সিলিন্ডার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। অবশেষে কমল চালের দাম, ডাল আদা রসুনের বাজার চড়া, মাছ সবজিতে স্বস্তি। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে।
সিলিন্ডারের গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমানোর বিষয়ে আগামী মাসের শুরুতেই সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমানে সিলিন্ডার গ্যাসের দাম বেশি, তা অবশ্যই ক্রেতার সামর্থ্যের মধ্যে আনতে হবে। বেশ কদিন আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটায়, এ সংক্রান্ত নিরাপত্তার বিষয়টি নিয়েও কাজ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। আমি আশা করি যে এলপিজির দাম আরও কমানো উচিত, এবং এই বিষয়ে আমি যারা প্রডিউসার বা যারা দিচ্ছেন ডিস্ট্রিবিউটর তাদের সাথে নিয়ে আমি আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। দামের এই ভোলাটাইল, এই 800 টাকা আছে, এই 1000 টাকা হয়ে গেল, এই 1200 টাকা হয়ে গেল, এইটাকে কিভাবে একটা ভালো জায়গায় নিয়ে আসা, একটা সাশ্রয়ী মূল্যে নিয়ে আসা, এই বিষয়গুলো আলোচনা করছি। ফেব্রুয়ারি প্রথম উইকে থেকে আমি এই বিষয় নিয়ে কাজ করব। রাজধানীতে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 2 টাকা। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাল। আলু পেঁয়াজের দর ঠিক থাকলেও বেড়েছে আদা রসুনের দাম। মাছের দামও তুলনামূলক কম। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন সঞ্জিদা রশিদ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর মিরপুর 1 নম্বর বাজারের দৃশ্য। ক্রেতার ভিড় তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে বেশি। বাজারে শীতের সবজির দাম কিছুটা কম। সবজির দাম মোটামুটি ভালো আছে, মানুষের নাগালের মধ্যেই আছে। সিজন তো, তাই জন্য সবজির দাম এখন একটু কমই। দাম কমেছে আলু ও পেঁয়াজের, তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা রসুন। ডালের দামও বাড়তি। দেশি রসুন আগে নিলাম 40 টাকা করে, গত সপ্তাহে আজকে দেখি আবার 50 টাকা। আবার আদা, ওই যেটা ইন্ডিয়ান আদা 80 টাকা বসছে, আজকে 120 টাকা বলে। আলু পেঁয়াজের দাম একটু কমেছে, আদা রসুনের দাম একটু বেড়েছে। সরবরাহ বেশি থাকায় মাছের দর কম বলে জানান ক্রেতা বিক্রেতারা। বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন রকমের দাম চাচ্ছে। রুই মাছের দাম মনে করবেন অন্য দিনের থেকে কেজিতে 20-30 টাকা কম আছে আজকে। আজকের বাজার মোটামুটি আগের তুলনা থেকে অনেক কম মাছ। সব মাছই বাজার ভরা আছে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 2 টাকা। গত 2-3 সপ্তাহ তুলনায় তুলনামূলক এখন চালের দাম 1 টাকা পার কেজিতে কমছে। গুটি সোনাতে 2 টাকা কমছে, আটাইশ চেলে 1 টাকা, মিনি গেটের চেলে 1 টাকা, এরকম ভাবে কমছে। গরুর মাংস 500, খাসি 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হেরফের নেই মুরগির দাম। সঞ্জিদা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। আগামী ইরি বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক পর্যায়ে ধান কেনার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে সরকার ধান চালের দাম বেঁধে দিয়েছে বলে জানান তিনি। শুক্রবার নওগাঁর পত্নীতলায় নজিপুর খাদ্য গুদাম পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান খাদ্যমন্ত্রী। বলেন, মিলাররা যদি সরকারি দরে ধান কেনে এবং গুদামে চাল সরবরাহ করে তাহলে বাজারে কোনো প্রভাব পড়বে না, এতে ভোক্তাদেরও কোনো সমস্যা হবে না বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। ধানের দামটা যেমন বেঁধে দিয়েছে সরকারিভাবে, তেমনই চাউলের দামটাও সরকারিভাবে বেঁধে দিয়েছে। এবং আমি মনে করি যে এখন সরকারি রেটের নিচে চাউলের দাম রয়েছে, ধানের দামও কম রয়েছে। আগামী 3 মাসের মধ্যে রংপুর সহ উত্তরাঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সংবর্ধনা জানানো হয় মন্ত্রীকে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের টিপু মুন্সি বলেন, উত্তরাঞ্চলে পোশাক শিল্প কারখানা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। গ্যাস সরবরাহ শুরু হলে এই ব্যাপারে সুযোগ সৃষ্টি হবে। এছাড়া উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প, কৃষি গবেষণা ও হাইটেক পার্ক স্থাপনের ব্যাপারেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ট্রাফিক পক্ষের মধ্যেও রাজধানীতে আইন মানছেন না বাস চালকরা। নির্ধারিত স্থানের বাইরে ওঠানো নামানো হচ্ছে যাত্রী, বন্ধ হয়নি ঝুঁকিপূর্ণ ওভারটেকিং। তবে সবাইকে সাথে নিয়ে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সঞ্জিদা রশিদের আরেকটি রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসেছে ট্রাফিক পুলিশের চেকপোস্ট। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির মধ্যেও থেমে নেই যত্রতত্র গাড়ি পার্কিং আর চালকদের বেপরোয়া চলাচল। সিগন্যাল ছিল, ওপেন ছিল, যাতে নামে টান দিলাম, বললাম যাতে নাম বইখে নাকি করব, মানে গেট আগে লাগিয়ে তো বলছি, স্টপ লাগায় নাই। এটা আমার ভুল হয়েছে, গেট খোলা রাখা। আমার তো গাড়ি যে বের হয়েছে, একটা গাড়ি গেছে আমার সামনে দিয়ে, এই জন্য তো গাড়িটা বের হয়েছে। আমি উনি ও নামতে চান কই, আবার নামবেন না, নামবেন না। একজন মহিলা অলরেডি নেমে গেছে গা, অন আরেকজন বৃদ্ধ মহিলা, ওনারকে আমি না নামাই পারমু। অনেক সার্জন সাহেব আটকে দিয়েছেন, আমার কিছু করার নাই এখানে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে চতুর্থবারের মতো পক্ষকালব্যাপী ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম চলছে বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন পশ্চিমের উপপুলিশ কমিশনার লিটন কুমার সাহা। এই প্রসেসটা সময় লাগবে, বাট মানুষ সচেতন হলে আমরা সামনের দিনগুলোতে আরও ভালো করে করতে পারবো। আমরা মনে করি এই 15 দিনে একটা প্রতীকী, একটা 15 দিনের যে অভিযান, সেই অভিযান আমরা অব্যাহত রাখবো। এটা 15 দিন নয়, এটা সামনের দিনগুলোতে চলবে। ট্রাফিক পুলিশের এই কার্যক্রম চলবে 31 জানুয়ারি পর্যন্ত। গেট ওপেন থাকলে, নির্দিষ্ট জায়গা ব্যতীত যাত্রী ওঠানামা করলে বা চলন্ত অবস্থায় গেট খোলা থাকলে। সানজিদা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। বিশেষ অলিম্পিক্সে অংশ নিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে পাবনার 15 জন। সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এই প্রতিবন্ধীরা জয় করে এনেছে সোনা, রূপা আর ব্রোঞ্জ। আগামী মার্চে আবুধাবিতে ওয়ার্ল্ড সামার গেমসে অংশ নিতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে তারা। পাবনার প্রতিনিধি রাজীব রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রুহান, রাজীব, আকাশ, স্বপ্না, চাঁদনি, ফাবিয়া, অনিতা, কনক, তামান্না, তানাম, খুশি, জুথি, রাব্বি, বৃষ্টি ও সাদিয়া, ওরা জন্ম থেকে বাঘ প্রতিবন্ধী। একসময় পরিবারের সবাই তাদের বোঝা ভাবলেও এখন পাল্টে গেছে সব। দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করেছে তারা। বিশ্ব ক্রীড়াঙ্গনে অংশ নিয়ে স্বর্ণসহ দেশের জন্য বয়ে এনেছে নানা পদক। চলতি বছরের মার্চে আবুধাবি ও দুবাই হতে যাওয়া ওয়ার্ল্ড সামার গেমসে অংশ নিতে যাচ্ছে পাবনার এই 15 জন। চলছে অনুশীলন। ওদের সাফল্যে খুশি অভিভাবকরাও। আপনারা শুধু এই প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে আপনারা একটু দোয়া করবেন। আবু ধাবি দিয়ে যাবে ইনশাল্লাহ, এবার যেন আল্লাহর দোয়ায় আপনারা দোয়া করেন। খেলাধুলা আগ্রহ আমার বাচ্চারা যাতে বাইরে আরো রেজাল্ট করতে পারে। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে এসব প্রতিবন্ধী তরুণরা আরো ভালো কিছু করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রত্যেকে যদি একটুখানি কাগায় আসে, আমার মনে হয় যে এখান থেকে আমাদের এই বাচ্চাদেরকে, এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে আমরা অনেক উপরে নিয়ে যেতে পারবো। এলাকার যদি কোনো ধনাঢ্য ব্যক্তির ব্যাপারে আর্থিক সহায়তা করে, তাহলে ওদের জীবনটাও যেন উন্নত হবে, আবার এই প্রতিযোগিতায় তাদের অবস্থান এভাবেই ধারাবাহিকভাবে সফল হবে। সকল বাধার প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাবে ওরা। ওদের আলোয় আলোকিত হবে সোনার বাংলা, এমনটাই প্রত্যাশা সবার। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায় কমছে না শীতের তীব্রতা, বিপাকে ছিন্নমূল মানুষেরা। স্পিকার ন্যান্সি পেলোসির বিদেশ সফর স্থগিত করলেন ট্রাম্প, নিজেও যাচ্ছেন না বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টায় 21 সংবাদে। মাঘের প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহের তীব্রতা কমলেও কমছে না শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে মাদারীপুর, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, বরিশাল সহ 10 জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে 7 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার বিপাকে শ্রম আর কৃষিজীবী মানুষ অনেকে আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত বিভিন্ন অসুখে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। ঘন কুয়াশার তীব্রতায় সময় বোঝার উপায় নেই উত্তরের জেলাগুলোতে। দুপুরেও দেখা নেই সূর্যের, রাতভর ঝরছে হিমকণার মতো শিশির। শীতে জনজীবন বিপর্যস্ত ঠাকুরগাঁও, গাইবান্ধা আর সিরাজগঞ্জে কষ্টে আছে ছিন্নমূল মানুষ। গাইবান্ধার চরাঞ্চলের বাসিন্দারা আগুন জেলে চেষ্টা করছে একটু উষ্ণতার পরশ নিতে, আর এতে অসরকতায় ঘটছে দগ্ধ হবার মতো দুর্ঘটনা। খুবই ঠান্ডা, হাত পা কাঁপানি, আগুন তাপাচ্ছে, তারপরে এই আবহাওয়ার কারণে মনে করো আবার শিবের সব মাইট এনাগরিয়া কমলগাঁও দিয়ে। সকালবেলা খুবই ঠান্ডা, মেসে কাজ করি। দিনের অর্ধেক বেলা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে ঠাকুরগাঁও, পঞ্চগড়। দিন দুপুরে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে, শৈত্যপ্রবাহে নাকাল মানুষ। অতি ঠান্ডা, ঠান্ডাতে না বেরালে আমাদের খুব সমস্যা, পেটে খাওয়া মানুষের জন্য তো শীতের খুব কষ্টই হয়েছে। চুয়াডাঙ্গা, মেহেরপুর, সিরাজগঞ্জের হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, সর্দি কাশি, জ্বর, কোল্ড ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ।
সর্দি কাশি জ্বর এবং ঠান্ডা নিউমোনিয়াটা বেশি হচ্ছে, এই কারণে রোগীর সংখ্যা শিশুদের সংখ্যা বেড়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা বাড়তে পারে। আফসানা নীলা, একুশে টেলিভিশন। মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ডুবে যাওয়া মাটি বোঝাই ট্রলারটি চার দিনেও উদ্ধার হয়নি, এখনও নিখোঁজ রয়েছে 20 শ্রমিক। শুক্রবার সকাল থেকে মেঘনার বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান চালানো হয়। নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট তল্লাশি চালায়। এছাড়া উদ্ধার কাজে অংশ নেয় পুলিশ, স্থানীয় প্রশাসন ও নৌপুলিশ। মঙ্গলবার ভোরে মেঘনায় মাটি বোঝাই জাকির দেওয়ান নামে ট্রলারটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়। ট্রলারের 34 শ্রমিকের 14 জন সাঁতরিয়ে তীরে উঠলেও নিখোঁজ হয় 20 শ্রমিক। এদিকে চার দিনেও নিখোঁজ শ্রমিকদের কোনো হদিস না পাওয়ায় উদ্বিগ্ন স্বজনরা। মেঠো পথে গরুর গাড়ি এখন অনেকটাই বিরল। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সেই ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে হয়ে গেল গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। বিলুপ্ত প্রায় খেলাকে সবার সামনে তুলে ধরতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে উপজেলা প্রশাসন। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রাম, দূর দূরান্ত থেকে আসছে নানা বয়সী দর্শক, উদ্দেশ্য গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখা। যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে মোট 20টি গরুর গাড়ি অংশ নেয় এই প্রতিযোগিতায়। উৎসবের আমেজ বেতাই গ্রামের মাঠ জুড়ে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে সবাইকে পেছনে ফেলে প্রথম হন বেতাই গ্রামের ডালিম কুমারের গরুর গাড়ি। আমরা পাশের গ্রাম থেকে আসলাম, প্রথম রাউন্ডের খেলা হলো, আমরা অনেক আনন্দ পেয়েছি এবং সামনে অনেক খেলা রয়েছে। অনেক দূর থেকে দেখতে আসছি, আমার ভালো লাগছে। যে উদ্যোগ নিয়েছে উদ্যোগটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আয়োজকরা বলছেন গ্রাম বাংলার মানুষকে নির্মল আনন্দ উপভোগে উৎসাহিত করতেই এই উদ্যোগ। গ্রাম বাংলার মানুষের একটু আনন্দ দেওয়ার জন্য আজকে প্রতি বছরে এই দিনে আমরা এই প্রতিযোগিতা করে থাকি। বাড়তি আকর্ষণ আনন্দ মেলা ছিল, নাগরদোলা, হরেক রকমের মিঠাই মিষ্টি আর খেলনার দোকান। আবহমান বাংলার চিরচেনা রূপ ধরে রাখতে এমন আয়োজন ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে গ্রামান্তরে, এমন প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানীর বসুন্ধরায় পোশাক শিল্পের মেশিনারির আন্তর্জাতিক প্রদর্শনী জমে উঠেছে। আন্তর্জাতিক কনভেনশন হলে আয়োজিত প্রদর্শনী 4টি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। অংশ নিচ্ছে 24টি দেশের 500রও বেশি প্রতিষ্ঠান। প্রদর্শনীতে আন্তর্জাতিক মানের সুইং, নিটিং, এমব্রয়ডারি, প্রিন্টিং সহ পোশাক উৎপাদনের জন্য প্রয়োজনীয় সব পণ্য এসেছে। চার দিনের এই প্রদর্শনী শেষ হবে রোববার। শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা এবং রোববার বিকেল 3টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। এর মাধ্যমে দেশের পোশাক খাত আরও এগিয়ে যাবে বলে আশা করেন ব্যবসায়ীরা। আমাদের লোক এখানকার এক্সপোর্টারদের জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমরা যারা ম্যানুফ্যাকচারার আছে, এই অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ইউ হ্যাভ এনিথিং ইউ ক্যান অ্যাপ্রোচ আস, উই হ্যাভ রিচ এক্সপেরিয়েন্স, উই আর হ্যাপি টু হেল্প। যদি একটা 30 লাইন্সের ফ্যাক্টরি হয়, সেটাতে কম করে হলেও মান্থলি 40 লাখ টাকা পসিবল সেভ করা পসিবল, যদি এই সফটওয়্যারটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রপারলি ইউজ করা যায়। খবর শেষ করব পিঠা উৎসবের খবর দিয়ে। শীতের পিঠাপুলি বাঙালির ঐতিহ্যবাহী খাবার। নতুন প্রজন্মের কাছে হাজার বর্ষি এই ঐতিহ্য তুলে ধরতে ঝিনাইদহে হয়ে গেল পিঠা উৎসব। একই সাথে উৎসবে ছিল ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, আর এই আয়োজন দেখতে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পাটিসাপটা, ফুলঝুরি, ভাজাপুলি ও চন্দ্রপুলি সহ প্রায় 50 রকমের পিঠার সম্ভার স্টলে স্টলে। ফুল, পাতা ও পাখি সহ বাহারি নকশার এসব পিঠাপুলির স্বাদ পেতে দূর দূরান্ত থেকে আসেন নানা শ্রেণী পেশার ও সব বয়সী মানুষ। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আয়োজিত দিনব্যাপী পিঠা উৎসবে ছিল 50টি স্টল। জেলার নানা সংগঠনের সদস্যের পাশাপাশি গৃহবধূরা পিঠার পসরা সাজান এসব স্টলে। রসের পিঠা আছে, জামাই পিঠা এবং যে সিম্পল পিঠা আছে। শীতের সময় আমরা পিঠা খাই, সেইটারই একটা জেলাব্যাপী একটা আয়োজন। সবার মধ্যে একটা আন্তরিকতা আছে এবং যে বাঙালির ঐতিহ্য যে কতটা রিচ, সেটাই আসলে আমরা দেখতে পাই আর কি।
পিঠা উৎসবের সাথে যোগ হয় ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা। ঘুড়ি উড়াতে সে অনেক ভালো লাগছে, কারণ এখানে অনেক অনেক ঘুড়ি উঠছে রং বেরঙের, যেটাতে গ্রামীণ ঐতিহ্য এবং প্রতি বছরই এই ধরনের উৎসবটি হওয়া দরকার। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতেই এমন প্রয়াস। গ্রামেগঞ্জে যত ধরনের পিঠা তৈরি হয় সেই পিঠাগুলোর লুপ্ত, যেই পিঠাগুলোর আয়োজন সকলের সাথে পরিচিত করানোর জন্য আজকের এই পৌষ পার্বণের দিনে, পৌষ মাসের শেষ দিনে আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি। ঐতিহ্যবাহী এসব আয়োজনের আরো উদ্যোগ নেওয়ার দাবি অংশগ্রহণকারীদের। রত্না জামান, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ঐক্যফ্রন্ট টিকবে না বললেন ওবায়দুল কাদের, ভরাডুবির কারণেই সংলাপের প্রলাপ মন্তব্য তথ্যমন্ত্রীর। পুনর্গঠন পুনর্বাসনে দল টিকিয়ে রাখার পরিকল্পনা বিএনপির, আন্দোলনের প্রস্তুতি নিতে ফখরুলের আহ্বান। বাংলাদেশের সাথে নিবিড় অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে বলছে ইইউ, গোল 17 বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার। ছুটির দিনে জমজমার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। বিপিএল এ সাকিবের ব্যাটে সিলেটকে হারালো ঢাকা, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কুমিল্লা খুলনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইন। পরের সংবাদ রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।